মই একচুয়ালি ভাবো এইটো বেয়া করা নাই, কিয় কারণে খালি ধ্যানচাঁদ খালি ইন্ডিয়াত নহয় ওয়ার্ল্ডতে নাম আসলে যাদুঘর, হকির যাদুঘর বলে তাক ইয়ে দিছিল, সেইখানে স্পোর্টস বস্তুটো স্পোর্টসর মানুষ নামত হওয়াটো ভাল। যেনেকা সিনেমা আজি দিলীপ কুমার যোগাইছে, দিলীপ কুমার নামত যদি কোনো ইয়ার দিয়ে সিনেমা আর্টিস্টবিলাকে ভাল পাব, যে ময়ও তেনেকা, মই একটা স্পোর্টস মন হিসাবে এটু বেয়া পোৱা নাই, এটু বেয়া পোৱার একো নহয়। মানে একটা ধ্যানচাঁদর নামত দিছে, মানে এনেকা একটা মানুষ নামত দিছে, এখানে একটু বেয়া পাই একো লাভ নাই। এইটো মই একচুয়ালি চাওক পলিটিক্স মই বুঝি নাপাওঁ, মই স্পোর্টসর মানুষ, স্পোর্টসর কারণে মই টিভিত দেখা পাইছো, তাতে যেটু দেখাইছে যে অল ওভার ইন্ডিয়ার মানুষে মোদীক ইয়ে করে আছে, মানে মেসেজ দিয়ে আছে যে ইয়ার ধ্যানচাঁদর কারণে এটু করিব লাগে অ্যাওয়ার্ডটু, তো এইটু শুনিও ভাল লাগিছে মোর। মই টিভিত দেখা যেতিয়া দেখা পাইছো যে নাই ঠিকই আছে, এটা মানুষ যোগ্য সম্মান যে দিছে সেইটো। নাই রাজীব গান্ধীর নামত তেতিয়া একো হোৱা নাই, কিন্তু এইটো রাজীব গান্ধী তো খেলর ইয়েতে ধ্যানচাঁদ রাজীব গান্ধীর থেকে উপরে আছে, রাজীব গান্ধী আমার ইন্ডিয়ার প্রাইম মিনিষ্টার আছিল, কিন্তু ধ্যানচাঁদ ওয়ার্ল্ডে চিনি পাইছিল আগতে হকির যাদুঘর বলে, মানে হকির যাদুঘর মানে ওয়ার্ল্ডে সবাই চিনি পায়। ধ্যানচাঁদর যেটু স্টিক আসলে মানে চুম্বকর নিচনায় বল ঘুরি থাকে ঘুরি থাকে, এই কারণে একটু মর হিসাবতে একটু পলিটিক্স করিব না লাগে, এইটু এনেকাই চলিব। গভর্নমেন্ট আবার আকু চেঞ্জ হয় যদি কেতিয়াবা আকু হিয়তে বেলেগ কি করিব একটু না জানো, এই কারণে পলিটিক্স বুঝি নাপাও। মই স্পোর্টসম্যান হিসাবে বিরাট ভাল পাইছো, মই সুখী খেল আমার ভারতবর্ষের যেটু খেল এইটার কারণে যে সম্মানটা দিছে ধ্যানচাঁদক এটু ভাল পাইছো মানে।